মন্ত্রী নবকিশোর দাস কত্যাপরে হত্যাকারী কি এবং এ কথা কতবে চর্চা ভিতরক আসিলা অভিযুক্তর আধারে তথ্য প্রমাণ যোগাড় করা প্রচেষ্টা হল গোটে নথ তা ভিতরে পশিলা তা হোক যে অভিযুক্ত গোপাল দাস যুসর জন অধিকারী তাধে আসলা যে সি কুয়াড়ে মানসিক স্থিতি তাঁকর ঠিক না আগু মানসিক স্থিতি ঠিক নাই না কুয়াড়ে চিকিৎসা হ কিছু দিন পরে কি মধ্যে চর্চা হলা কিছু দিন পরে পুঁ এবার গোটে কথা । যে সি পগল নুঁতে মানসিক ঠিক অনেক পগল পড়ি তাঁর আচরণ নাই এসব কথা যেতবাদ সামনাক আসুছে প্রকৃত সত কম প্রকৃতরে ভিতরে যে রিপোর্ট আসি মেডিকা টিমর এ রিপোর্ট যে সংকেত রক্ষিছি যা কোর্ট মাধ্যমে জনা পড়ি একথা যদি আমি আধার করা তাহলে গোপাল মানসিক স্থিতি ঠিক অথবা বুঝতে পড়ব এটি প্রশ্ন উঠুচি তাহলে সত কি কৌছে তদন্ত কেউ বাটে যাওয়া কী এভাবে এক কথা আসা এখন নাইন পিএম প্রাইম টাইম রলোচনা রয়েছে গোপাল রিপোর্ট পলিটিক্স प्रसंग आलो रे आलोचना करबा पई सहित अतिथि माने उपस्थित रे प्याने सहित उपस्थित अहिले कांग्रेस मुखपात्र श्री सुदर्शन दास बिजू जनता दल रे मुखपात्र मुखप्री गौतम बुद्ध दास हम सहित उपस्थित अहिले अनिल विश्वा भारतीय जनता पार्टी रे मुखपात्र हम सहित उपस्थित अहिले वरिष्ठ संवाददाता श्री रवि दास ए प्रसंग रे आलोचना करबा पई हम सहित उपस्थित अहिले आफ्नो समस्त गरु आलोचना को श्रीत रवि दास मु म प्राथमिक प्रतिक्रिया आरंभ करबी ए पूरा घटना देखिबा को जहाँ देखेको छ जहाँ शुवाकु गोटे स्वाभाविक प्रक्रिया কেউ না কেউ অনুভব হোনি গোটে সময় যে তদন্তকারী সংস্থা কেলা এবং বিভিন্ন রিপোর্টক আধার করি একথা স্পষ্ট হোল্লা যে গোপাল মানসিক স্থিতি ঠিক নাই। না এভলি কি নিমাজি আধিক পরীক্ষা নিরীক্ষা করা চল কথা হচ্ছে যে পুঁ এক ডাক্তারী টিম রাজ্যের ডাক্তারী টিম এসিবি রাখতরি টিম সে স্পষ্ট করছেন যে তার মানসিক স্থিতি ঠিক অছে তাহলে এই গোলমা পরিস্থিতি কেইকি তেয়ারি হোলা কোটি অসুবিধা রয়ে যা কোটি তদন্তী সংস্থা গোপাল দাস জনে পগল বা মানসিক ঠিক কথা জমা তদন্তকারী সংস্থা কিন্তু কিন্তু যৌদিন সে হত্যা কলা সেই দিন তার পরিবার লোক কহিল যে তার মানসিক চিকিৎসা এবং তার যে চিকিৎসা করলে সে কে মো পাখে দিন হু আসল কিন্তু কথা হচ্ছে এতে জায়গায় তদন্তকারী সংস্থা কদন্তকারী সংস্থা যেহেতু এটা হয়েগল তো তদন্তকারী সংস্থা প্রথমে ডে ওয়ান চেষ্টা কলে দেখ যে সি আকচুয়ালি পগল নুহে স্থির মস্তিষ্কর লোক ଏଇଟା ପ୍ରମାଣ କରିବା ପାଇଁ କେତେବେଳେ କଥା କଲେ କଟକ କଟକ ମେଡ଼ିକାଲ ଟିମ୍ କୁହନ୍ତୁ ବଡ଼ ବଡ଼ ଏକ୍ସପର୍ଟ ମାର୍କର ନିଆଯାଇଛି କିନ୍ତୁ ଏ ସମସ୍ତ କଥା ପରେ ମଧ୍ୟ ଏଥିରେ ତଥା ମଧ୍ୟ କ୍ରାଇମ୍ବ୍ରାଞ୍ଚର କିଛି ସନ୍ଦେହ ଥିଲା ଯେ ଅଦାଲତରେ ୟାକୁ ଠିକ୍ ଭାବରେ ପ୍ରମାଣ ହେବ କି ନାହିଁ ଏବଂ ପୁଣି ସେ ପାଗଳ କହି ଖସିଯାଇ ପାରିବ କି ମୁଁ ଭାବୁଛି ସମ୍ଭବତଃ ସେଇ କାରଣରୁ ସେ ଆରେ ପୁଣି ଅଦାଲତର ଆଶ୍ରୟ ନେଲେ ଯେ ଆମେ ତାଙ୍କୁ ନିମାସରେ ତାର ଚିକିତ୍ସା ମାନେ ତାର ଟେଷ୍ଟ କରିବା ପାଇଁ କଥା ହେଉଛି ଯେତେବେଳେ ଏଇ କଥା ଗଲା କୋର୍ଟଙ୍କ ଆଗକୁ ଏବଂ କୋର୍ଟ ଆଗରେ ଆଗରୁ କୋର୍ଟକୁ ରିମାଣ୍ଡ ଦେଇଛନ୍ତି କେଉଁଠି କେଉଁଠି ଟେଷ୍ଟ ହେଇଛି ଇଭିନ୍ ନାର୍କ ଫାର୍କ ସବୁ ଦେଇଛନ୍ତି କଟକ ମେଡ଼ିକାଲର ମାନସିକ ଟିମ୍ ମଧ୍ୟ ଯେଉଁ ତଦନ୍ତ କରିଥିଲେ ସବୁ ଦେଇଥିଲେ ଏଇ ଦେଲା ପରେ ଅଦାଲତ ଅନୁଭବ କଲେ ସେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ସୁସ୍ଥ ଅଛି ତାର କୌଣସି ମାନସିକ ଅସୁସ୍ଥତା ନାହିଁ ତେଣୁ ନିମାସରେ ଆଉ আর পরীক্ষা করি আবশ্যকতা নাই সে রিজেক্ট করেদেলে তেমন গোপাল দাস যে মারিচ্ছি এবং সুস্থ মস্তিষ্ক মারিচ্ছ কথা হচ্ছে এবার পর্যন্ত সন্ধ যে কিন্তু কলে জন পুলিশ অধিকারী একথা কে জন মন্ত্রী তা পছরে কি অছরে কিছু ষড়ন্ত্রা তা পছরে আছে লোক অনেক না ଏ ଯେ ବର୍ତ୍ତମାନ ଯେଉଁ ସନ୍ଦେହଟା ସେମିତି ଭାବରେ ରହିଛି ସେ ସନ୍ଦେହ ଦୂର ହେଉନାହିଁ ଏବଂ ଏତେ ନାର୍କୋଟେଷ୍ଟ ସମସ୍ତ ଟେଷ୍ଟ ପରେ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ମଧ୍ୟ ବି କ୍ରାଇମ୍ରାଞ୍ଚ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ଭାବରେ ସିଦ୍ଧାନ୍ତରେ ପହଞ୍ଚି ପାରୁନି କାହିଁକି କେଉଁ କାରଣବାଇଜ୍ ଏବଂ ଯେଉଁଟାକି କନଭିନ୍ସିଂ ହେବ ଯେ ତାଙ୍କୁ ହତ୍ୟା କରାଗଲା ତେଣୁ ଏଇ ଯେଉଁ ସନ୍ଦେହଟା କେତେବେଳେ ଦୂର ହେବ ଚାର୍ଜସିଟ୍ ଦାଖଲ ପରାପରି ଦୂର ହେବ କାହିଁକିନା ଏ ସନ୍ଦେହଟା ଏବେ ମଧ୍ୟ ରହିଛି রাইট যে কথাটি আপনার কহিলেন স্যার ভাবে যেতব তদন্ত আগে প্রাথমিক ভাবে যে কথা কু আসলা এবং যে আধারের তদন্তকারী সংস্থা পাখে গোটে সন্দেহ বা গোটে

গোপাল দাস পছরে কিভাবে এক চিত্র আসিলা বা এভাবে এক ঘটনা ঘটে গোপাল দাস কাহিকি মন্ত্রী নবকিশোর দাস কু হত্যা করা পর্যন্ত কথাগুলো এটি দুই তিনটি রিপোর্ট ভিতরে যেত দুই তিনটি দিগ ভিতরে যেত আসুছি গোটে পলিটিকা পার্টি হিসাব অভিযোগ শ্রীযুক্ত নরসিংহ মিশ্র আনি তার যে কাউন্টর আসি শ্রীযুক্ত সুদর্শন দাস মু প্রকৃত আপনার পাখি আসুছি এই অভিযোগ হঠাৎ এভিভাবে কিনা সামনাক আসুছে দেখুন শিবৎস প্রথমে মু ভাই যা কহিলে সে উপরে মো কথাটা দিয়ে টিকি রব ভাই যে কথা কহিলে যে ক্রাইম ব্রাঞ্চ কৌশি জায়গায় কী না গোপাল দাস পাগল বলে ঠিক কথা মানুছি কিন্তু রব ভাই মধ্য কহা উচিত যে দিনঠু আমি দেখলে নব দাস হত্যা হল হত্যা পরে পরে যেভাবে ভাব স্ত্রী কহিলে এবং ডাক্তার কহিলে এবং তাপরে যে সব ইনভেষ্টিগেসন সব হল সে ইনভেস্টিগেসন ভিতরে গতকাল পর্যন্ত ওড়শা বাসীতি এমতি গিয়ে চিত্র থাকা যে গোপাল দাস হোচি পগল এটা আপনার গণমাধ্যম ঠু আধারণ চা দোকানের খটি পর্যন্ত চর্চা হচ্ছে এইটা এবং সবুঠ গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যেতবে ফেব্রুয়ারি সত্যি তারিখে শ্রী নরসিংহ মিশ্র গোটে আনলে গোটে মানে রাখলে গোটে তার প্রশ্ন রক্ষে আসেম্বলি ভিতরে তার উত্তর যেতবে মুখ্যমন্ত্রী দেওয়া উত্তরের সে গোটে জায়গা মেনশন হয়েছি যে গোপাল দাস পগল কি নুহ তা উপরে তর্জমা চালছি তা অর্থ হচ্ছে মুহা চলামি যে কথাটা গোপা দাস এবং পগল এই কথাটা এই কথাটা গোটে ଏଭଳି ସ୍ତରକୁ ନିଆଯାଇଛି ମାନେ ସରକାର ନେଇଛନ୍ତି ଏବଂ ମାନେ ଜାଣିଶୁଣି କରାହୋଇଛି ଯାହାଫଳରେ କି ଗୋଟେ କନଫ୍ୟୁଜନ୍ ସୃଷ୍ଟି କରାହୋଇଛି ନମ୍ବର ଏକ କଥା ମୁଁ କହିବାକୁ ଚାହୁଁଛି ଦ୍ୱିତୀୟ କଥା ଯେଉଁ କଥା କହିଲେ ଆପଣ ଯେ ନରସିଂହ ମିଶ୍ର ଆଜି ଯେଉଁ କଥା କହିଛନ୍ତି କ'ଣ କହିଛନ୍ତି ସେ ଏବଂ ତାକୁ ଯେଉଁ କାଉଣ୍ଟର କରିକି ଯିଏ କହୁଛନ୍ତି ନବଦାସଙ୍କ ଝିଅ ଦୀପାଳୀ ଯେଉଁ କଥା କହୁଛନ୍ତି କ'ଣ କହୁଛନ୍ତି ମୁଁ ଦୀପାଳିଙ୍କ କଥାକୁ ଯିବିନି ଛୋଟ ପିଲା ତାଙ୍କ କଥାକୁ ଯିବିନି ମୁଁ किंतु गोटे कथा स्पष्ट भाव कह चाहे नरसिंह मिश्र कौट भी एमती कथा को कही जो कथा कथापर कि जड़े कहीपर जे सीए नव दास चरित्र संहार कर नंबर दुई नंबर कथा हो जो कथा आसेम्बली उठा था रे उठ ला, जो कथा मुख्यमंत्री उत्तर कही आपड़ी मन मन थोड़ी मुझे मन पकेदे चाहे से जो मानने उत्तरटा मो पाई मुख्यमंत्री उत्तर যেতেমন্ত্রী কিন্তু পলিটিকা রাইব্রেরি অনেক ষড়যন্ত্র অ তা আমি তদন্ত করিব কথা মো প্রশ্ন হচ্ছে আজ কতদিন হল মার্চ জানুয়ারি অনত্রিশ রু আজ 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 মার্চ সাত তারিখ এই সময় ভিতরে ওড়শা বাসী জাঁপারে না্তবরে সত্যতা কণ বেলেগ ক'লে পাগল আৰু তাৰপৰা ক'লে নাই সেই পাগল নুহ কিন্তু তাৰ যদি পাগল নুহ তাৰমানে সি কনচলি মৰ্ডৰ কৰিছে কনচিয়লি গুৰি কৰিছে তই কনচিয়লি যদি গুৰি কৰিছে তাৰ পিছৰে ৰহস্য সব কণ অ ক' মানে এতিয়া ইনভল্ভ যি কথা প্ৰথমে নৰসিংহ মিশ্ৰ উঠাই মনত থাকে ক'লে ইয়াৰ পাছৰে গোটেই ଗଭୀର ଷଡ଼ଯନ୍ତ୍ର ଅଛି ସାଙ୍ଘାତିକ ଷଡ଼ଯନ୍ତ୍ର ଅଛି ଏବଂ ସେ ଷଡ଼ଯନ୍ତ୍ରର ମଧ୍ୟ ସେ ଅନେକ କଥା ଗୁଡ଼ିକ କହିଥିଲେ ଯାହା ମଧ୍ୟ ଆଲୋଚନା ସାପେକ୍ଷ ତା ତଦନ୍ତ ସାପେକ୍ଷ ତାକୁ ସରକାର ନେଲେ କି ଇନଭେଷ୍ଟିଗେସନ୍ ଅଥରିଟି ତାକୁ ନେଲା କି କାଉଣ୍ଟକୁ ଏଇଟା କ'ଣ ସତ ନୁହଁ କି ଯେ ଝାରସୁଗୁଡ଼ାରେ ନବ ଦାସଙ୍କର ଗୋଟେ ଯେଉଁ ଯେଉଁ ଗୋଟେ ବିରାଟ ଯେଉଁ ଗୋଟେ ଏମ୍ପାୟାର୍ ଥିଲା କୋଲ୍ ବିଜନେସ୍କୁ ନେଇକି ଏମ୍ପାୟାର୍ ଥିଲା ସେଥିରେ ରାଇଭଲ୍ ରିନ୍ ନଥିଲା କି ପଲିଟିକାଲି मु स्पष्ट भाव कह चाहे बजे भितर जो नेता मैंने पश्चिम ओडे भागे पलिटिकाल रि नी सतकी मो मो प्रश्न जे बिहाइंड द मर्डर गोपाल दास जो मर्डर कले पचर जो मोटिव ଏ ମୋଟିଭ୍କୁ ପର୍ଦ୍ଦାଫାଶ କରିବା କ୍ଷେତ୍ରରେ ଓଡ଼ିଶାବାସୀଙ୍କୁ ସତ୍ୟଟାକୁ ଆଣିବା କ୍ଷେତ୍ରରେ ସତ୍ୟକୁ ଉନ୍ମୋଚନ କରିବା କ୍ଷେତ୍ରରେ ସରକାର ବିଫଳ ହେଇଛନ୍ତି ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ଏବଂ ସରକାର ମୋତେ ଲାଗୁଛି ସରକାର ଚାହୁଁନାହାନ୍ତି ଓଡ଼ିଶାବାସୀକୁ ସତ୍ୟଟାକୁ ମାନେ ଜଣାଇବା ପାଇଁ ଏ ହେଉଛି ସ୍ପଷ୍ଟ ମତ ଓକେ ତ ଇଏ ସନ୍ଦେହ ଆପଣଙ୍କର କାହିଁକି ଏବଂ କେଉଁ କଥାକୁ ନେଇକି ଆପଣ ଏଭଳି ଏକ ଅଭିଯୋଗ ଆଣୁଛନ୍ତି ସେଇଟା ମଧ୍ୟ ଆମେ ସ୍ପଷ୍ଟତା ଟିକିଏ ନେବା ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ କିନ୍ତୁ ଯେଉଁ ଦିଗଟିକୁ ଆପଣ କହିଲେ ଯେ ସରକାର ଗୋଟେ ଦ୍ୱନ୍ଦ୍ୱ ତିଆରି କରୁଛନ୍ତି ସେଇ ଆଧାରରେ ଆମେ ଯଦି ବିରୋଧୀଙ୍କ କଥାକୁ ମଧ୍ୟ ଦେଖିବା ଯେତେବେଳେ ପାଗଳ ବା ପାଗଳାମିକୁ ନେଇ ଚର୍ଚ୍ଚା ହେଉଥିଲା ସେତେବେଳେ ଆପଣମାନେ ଗୋଟିଏ ଦିଗ ଦେଖାଉଥିଲେ ଯେ ସରକାର ବୋଧେ ହୁଏ ଗୋପାଳକୁ ପାଗଳ ସଜେଇକି ତାକୁ ଖସେଇବା ପାଇଁ ବାଟ ତିଆରି କରୁଛନ୍ତି ଏବେ ଯେତେବେଳେ ସ୍ପଷ୍ଟ ହୋଇଯାଉଛି ଯେ ଗୋପାଳ ପାଗଳ ନୁହେଁ ଏବେ ଆପଣଙ୍କର

कु नवदास नव दासको राजनीति राजनीतिको नैकि षड्यन्त्र विभिन्न दिग कुन तर्जमा कथा उठु गोपाल दास र मनसिक स्थिति ठिक नै सन्देह परीक्षा निरक्षा यथा सम्भव उद्यम गरा वर्तमान से स्पष्टता आसलाप आउँछ षड्यन्त्र नव गोटे अत्यंत संवेदनशील घटना घटना घटा दिन ठुलो घटना त नहेँ दुर्घटना हत्याकाण्ड घटा दिन ठुलो ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିର ବିରୋଧୀ ଦଳ ନେତା ହୁଅନ୍ତୁ ରାଜ୍ୟ ସଭାପତି ହୁଅନ୍ତୁ ଆମ ଦଳର ଅନ୍ୟ ନେତୃତ୍ୱମାନେ ସବୁବେଳେ ହତ୍ୟା ପଛର ମୋଟିଭ୍ଟା କ'ଣ ଏବଂ ଆମେ ଠୋସ୍ କହିଥିଲୁ ଯେ ନବଦାସଙ୍କ ହତ୍ୟା ପଛରେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଗୋଟିଏ ରାଜନୈତିକ ଷଡ଼ଯନ୍ତ୍ର ଅଛି ଆପଣ ପ୍ରଥମ ଦିନରୁ କ୍ରାଇମ୍ବ୍ରାଞ୍ଚର ତଦନ୍ତର ପ୍ରକ୍ରିୟାଟାକୁ ଗୋଟିଏ ପରେ ଗୋଟିଏ ଦେଖନ୍ତୁ କ୍ରାଇମ୍ବ୍ରାଞ୍ଚ ପ୍ରଥମ ଦିନରୁ ଗୋଟେ ମିଶନ ମୁଡ଼୍ରେ ରହିଲା

হত্যা কারসাই দেওয়া কারণ ভারতীয় দণ্ডবিধান আইন রে জন পগল যদি কেউ ক্রাইম করুচি সে খসাই যাবার স্কোপ অথ যেহেতু গোটে পগল হত্যা করুচি পগলক আপ প্রচিত করগল তার নিজে মারিদিকে এ প্রকার গোটে মোটিভ বা এ প্রকার গোটে কনসপিরেশন ক্রাইমব্রাঞ্চ क्राइम ब्रांच क्राईमब्राच जे जो मर्डर अशी क्राइम ब्रांच त्या थ्रू आउट कर आगू नेऊला बहुत धन्यवाद देवी मान्यवर अदालत दुजण जो अदालत दुई दुथर राय देले जे गोपाळ पगळ नु क्राइम ब्रांच पाखे सबुठू चैलेंज जो पलिटिकाल कन्सपिरसन कथ डे डेन रु कु आज अडतीस दन आम्ही आऊथर दोहराव काहीक क्राईम ब्राच सलीटिकाल कन्स्पिरेशन आडूक जाईनाही जी की नाही स्पष्ट करू आज पर्यंत नव दास राजनैतिक जेरा ही नाही আজ পর্যন্ত বিজু জনতা দলের কোণে রাজনৈতিক পলিটিক্যাল লিঙ্ক বিষয়ে জেলা হয়ে না নব দাসর বিজনেস লিঙ্ক ক্রাইমব্রাঞ্চ আজ টচ করে ক্রাইম ব্রাঞ্চ কাহুক টচ করছে গোপাল সাঙ্গে কি স্কুলে পাঠ পড়া গোপাল যে সে পাখে কি রা তু এসব গোটি ক্রাইম ব্রাঞ্চ যে ড্রামা চলাউছে সে ড্রামার পর্দা ফাশ হয়েছে এবং এই যে মাদালত রায় আসল আমার স্পষ্টমত ক্রাইম ব্রাঞ্চ হাজ লস্ট অল দি মোরা গ্রাউন্ড ফ্রন দি ক্রাইম ইনভেস্টিগেস ক্রাইমব্রাঞ্চর নৈতিক অধিকার নাই এই মামলার তদন্ত করা এই মামলা যদি রাজ্য সরকার मुह तो कला रा हु. है राज्य सरकार सारा ओडा लोक देखुन्छ आपमतार अहिले आपेर् अधिक विधायक अहिले विधानसभा नियम कानून कानुन सबै आपू गरिदे बोली जहाँ चाहिँ ता तणतन्त्र मुख्यमंत्री सतै मुख्यमन्त्रीको गणतन्त्रप्रति सम्बिधानप्रति विरोधी दल साधारण ओडा लोक गणमा ए समस्त प्रति भी सम्मान थाए से ओडा कन् चर्चा हुन्छ त्यो जि हृदयगम गर्ुने घटार तदन्त तुरन्त

অতি স্বচ্ছতার সহ অতি স্পষ্টতার সহ এবং অতি গুরুত্বর গুরুত্ব দিয়ে তদন্ত করুচ এবং গোটে কথা স্পষ্ট হয়ে যাই যে গোপাল হি হত্যাকারী কারণ গোপাল হত্যাস্থলু তা ধরেন স্পষ্ট দিবা লোকের হত্যা হয়েছে এবং তা সেইপন্স মিলিছি এবং যা যা প্রেমাফেসি মিলার কথা সুবিধা মিলেছে এই কথা স্পষ্ট মোর প্রশ্ন হউছি ই নেটিভস টিয়ারি করে কি গোপাল পগল বলি সরকার কী

बेल पिटिशन को खारज करारज कर प्रत्येक कोर्टर निजस्व विचार अच्छी से विचार में आम चाहु

তহলে দণ্ড পাইপৰাই হলে সি আগ পাগল নুহে বুলি প্ৰমাণিত কৰিব পাৰিব চাৰিজণীয়া টিম যি হৈ কটক মেডিকা কলেজৰ স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ অলৰেডি গোটেই ৰিপোৰ্টিং কিন্তু আপনার জাগবে এই মামলা তো গোটাই জায়গায় হব না ট্রায়ে হাইকোর্ট কিন্তু যেত্রিমকোর্ট কি হাইকোর্টার বিচার হব কালে চারিজিয়া মেডিকা টিম রিপোর্ট কোর্ট অগ্রাহ্য করে তেমন দেশের সর্বোচ্চ সবুজ দক্ষ সংস্থা রয়েছে মানসিক স্বাস্থ্য বিষয় নিমাংস এবং বিদেশের যে সংস্থা রয়েছে এফবিআই সংস্থার আমি সংস্থা কোর্ট আবেদন କୋର୍ଟ ଖାରଜ କରିଛନ୍ତି ଜେଏମ୍ଏଫ୍ସି କୋର୍ଟ ଖାରଜ କରିଛନ୍ତି ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ଜର୍ଜ ଖାରଜ କରିଛନ୍ତି ଆମେ ହାଇକୋର୍ଟକୁ ଯାଇପାରନ୍ତି କ୍ରାଇମବ୍ରାଞ୍ଚ ହାଇକୋର୍ଟକୁ ଯାଇପାରେ ପରବର୍ତ୍ତୀ ଯେଉଁ କୋର୍ଟରେ ଆପଣଙ୍କର କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କୁ ଚିଠି ଲେଖାଯାଇଛି କେନ୍ଦ୍ର ସରକାର ସେଇଟା ଗୃହ ମନ୍ତ୍ରଣାଳୟ ତାକୁ ଏଫ୍ବିଆଇ ସହିତ କଣ୍ଟାକ୍ଟ କରିବ ଆମକୁ ସେ ଅନୁମତି ଦେବ ଏବେ ତେଣୁ କଥାଟି ହେଉଛି ଏ ନେରେଟିଭ୍ ଯେଉଁମାନେ ତିଆରି କରିଥିଲେ ତାଙ୍କ ମୁହଁ ଆଜି ଗଳା ପଡ଼ିଯାଇଛି

જે ગોપાળ દાસિરી

বট কয়ে কি আপোন আপোন কাহি তৰ তৰ হেৰিকি এমি গোটেই নিষ্পত্তি নেকি ক'লেশাচী যে গোটেই হাইকোৰ্টৰ জজ বৰ্তমান ইয়াক তদন্ত কৰ আপোনাৰ এইবুলি গোটেই ইম্প্ৰেছন দলেশাবাসীক যে গোটেই হাইকোৰ্টৰ জজাৰকে সেইটা মানে তদন্ত হ'ব বুলি এইটাই আপোনালোক গোটেইবাচী ভূঁই বুলবোৰ তৰ্তৰি কৰি নেক্সট নম্বৰ দুই আপোনাৰ চিফ মিনিষ্টৰ বিধানসভা ভিতৰত যোন উত্তৰ ৰখিলে ক' কয়ে নে খেৰী কেছৰে সমান কথা হৈ আমি এইছোঁ কিন্তু খেৰী কেছ ডিফৰেণ্ট ওড়িশা কেছ ডিফৰেণ্ট কথা কোৰ্টি খেৰী কেছ পাৰিলামকৰ্ট কয় যে হৰিয়ানা পঞ্জাৱৰ হাইকোৰ্টৰ জজ কোন দায়িত্ব দিলে ইনভেষ্টিগেচন কৰিব আপোনাৰ কণ কলে মুখ্যমন্ত্ৰী লেখিলে চিঠি জছ ৰে ক'লে যে আপোনাৰ আপোনাৰ এই জজ দিয়াৰক কৰিব যি যোন মানে স্বাধিকাৰ ভংগ ইয়ে ইয়ে আনিলে নৰসিংহ মিশ্ৰ মোৰ পইণ্ট হ'ল আমি আপোনাৰ কওঁ বিৰোধী দলক আমি তৰতৰ হৈ যাওঁছু আপেক্ষা কৰিবা বুলি

ବିଷୟରେ ଏ ବିଷୟରେ କଥା କରନ୍ତୁ ନାହିଁ ଆପଣ ଯୋଉ ଯୋଉ ଆଇନ ଶୃଙ୍ଖଳାକୁ ଆଳ କରିକି ଆପଣ ଯୋଉ ବର୍ତ୍ତମାନ ଆଇନ ଶୃଙ୍ଖଳା ଭାଗୁଛନ୍ତି

को, निर्जास को देखी मुझे गौतम बुद्ध को मत पचार गोटे कथा भाव क्राइम ब्रांच पागल तो क्राइम ब्रांच मुख्यमंत्री की मुख्यमंत्री विधानसभा स्टेटमेंट दे मेन्टा बिहेवियर संक्रांत जो एफबीआई रो

ଯେ ସବୁ ଦିଗ ତଦନ୍ତ କରାଯାଉଛି ମାନେ ଏ ସଂକ୍ରାନ୍ତରେ ଯେଉଁମାନେ ଅନ୍ନ ଅଭିଯୋଗ ଯେଉଁମାନେ କରୁଛନ୍ତି ସେ ଦିଗ ମଧ୍ୟ ଦେଖାହେଉଛି ଯେହେତୁ ବର୍ତ୍ତମାନ ଏଇ ଯେଉଁଟା ଆତ୍ମହତ୍ୟା ଘଟଣା ଯେଉଁଟା ଦୁର୍ଲା ନିକଟ ରହିଛି ତାର ସବୁ ଦିଗଟା ତଦନ୍ତ କରୁଛି ପୋଲିସ କରିକି ତାକୁ ଦେଖନ୍ତୁ ଲାଇଛନ୍ତି ମୁଁ ଭାବୁଛି ଦରକାର ନଥିଲା ଯେହେତୁ କରାଗଲା କାହିଁକିନା ସବୁ ଦିଗକୁ ଯେ ତଦନ୍ତ କରାଯାଉଛି ଏମାନେ ଯେଉଁ ପ୍ରଶଂସା ଉଠଉଛନ୍ତି

તારા ઇન્વેસ્ટિશન બોલા જો गौरी ટેસ્ટ પર કોન્સ્ટ્રક્શન આપણને વિરોધ કર્યો ઉઠાવતલો વિરોધ ઉઠાવતલો હું બુજી काली पर्यंत तो कहूतिले जे ये पागल नुए आकु पागल सजी चोंदी आज जे हम आज भी कहू छु गोपाल दास पागल नुए आज हम तो दंत हम आज भी कहू छु गोपाल दास पागल नुए क्राइम चेष्टा करू छु की विरोध करू छु से माने चाहू नांती से माने चाहू छु ए माने चाहू छु घटना को सरकार को क्राइम ब्रांच पाकी रे सब आगे तो मुख्यमंत्री तो बहुत टाइम तो समाज जाउ नहीं छै सब दिन तो हम सदन तो भीतर बनाबू सब तांकर आज सरी गेला ठीक छै आज पॉलिसी ओके लास्ट रिएक्शन छै सुदर्शन যা রভাই কেউ কথা এগ্রি করুন রভাই কে কে মুখ্যমন্ত্রী ঠিক ভাবে ব্রিফ করা এই জায়গার রভাই কথা আদৌ একমত নমন্ত্রী ক্রাইম ব্রাঞ্চর ব্রিফিং রে বা পুলিশ ডিপার্টমেন্ট ব্রিফিংরে সে কেবল স্টেটমেন্ট দেবে আসেম্বলি ভিতরে রাইট দিস ইজ নটে আকসেপ্টেড

ভ দেবিক ଡେଫିନାଇଟଲି ଚିଫ୍ ମିନିଷ୍ଟର ଏଜେନ୍ସିସ୍ ପୋଲିସର ଅନ୍ୟମାନଙ୍କର ଇନଫର୍ମେସନ ନେବେ କିନ୍ତୁ ଯେତେବେଳେ ଏତେ ଭଳି ଗୋଟେ ସେନ୍ସିଟିଭ୍ ପ୍ରସଙ୍ଗ ଉପରେ ଇସ୍ୟୁ ଉପରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମଧ୍ୟ ନିଜର କଥାଟାକୁ ମଧ୍ୟ

ষড়যন্ত্ৰ কিন্তু অপেক্ষা কৰিব পাৰিব आमुक अन्तत अपेक्षा पर्व जो अलगा षड्यन्त्र कथा कहाँ से दिगरे तदनकारी संस्था केते फोकस हेर्नु केत तथ्य सामना को आसु बहुत बहुत धन्यवाद आपसुङ दीर्घ समय धेरै प्रसङ्ग आलोचना समय सरि नाइन प्राइम प्राइम टाइम जो